দিয়ে বিচারক কি পর্যন্ত হুমকি অবিশ্বাস্য লাগে। প্রাইমারিলি মনে হবে এটা কি সত্য কথা, হতে পারে কখনো? কিন্তু তৃণমূল পশ্চিমবাংলায় যেভাবে চলে, গাঁজা কেস সহ মানুষকে যেভাবে ফাঁসিয়েছে, যত কেসে এই মালদা মুর্শিদাবাদ সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নানাবিধ বাম অথবা বিরোধীদেরকে ফাঁসাবার জন্য যত গাঁজা কেস ব্যবহার করা হয়েছে, অত গাঁজা আছে তো পুলিশের কমান্ডে আছে? বরং সিবিআই এর তদন্ত হওয়া উচিত, এই যে গাঁজা কেস এত দেওয়া হলো, সেই গাঁজাগুলো গেল কোথায়, সত্য না মিথ্যা? কিন্তু গাঁজা কেসে ফাঁসাবার মতো মনোভক্ত তৃণমূলের আছেই। আমি শুধু মনে করিয়ে দেব, অশোক গাঙ্গুলি এক্স জাজ, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তাকে তার কাজ যেহেতু সরকারের বিড়ম্বনার কারণ ঘটছিল বলে সরকার মনে করছিল, অতএব শাসক দলের পিছনে একটা বড় ছক অথবা চক্রান্ত বদনামি করে দেওয়া হলো। এমন বদনামিও যে করা যায় বিচারকের বিরুদ্ধে, এটা তৃণমূলের আগে কেউ বুঝতে পারেনি। ফলে যারা অশোক গাঙ্গুলিকে পর্যন্ত নানাবিধভাবে ফাঁসাবার জন্য বদনাম দিতে পারে, তারা বিচারককে ফাঁসাবার জন্য গাঁজা কেস ব্যবহার করবে, এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করি। তৃণমূলের ত্রিপুরায় কী কমিটি আছে, কে তার সভাপতি ছিলেন অথবা হবেন, এটাতে তৃণমূলের লোকদেরও কোনো আগ্রহ পশ্চিমবাংলায় নেই। ওরা সবাই জানে যে ওটা বিজেপিকে সাহায্য করার জন্য ত্রিপুরায় তৃণমূল, এবং একজনই মাত্র নাকি ভোটে জিতেছিলেন, তিনিও তৃণমূল। তারপরে যিনি তৃণমূলের নেতা আশিস বাবু নাকি নাম, তিনি একেবারে খেপে মেপে বলেন যে বিজেপির স্বার্থে তৃণমূল কাজ করছে। সবাই বুঝতে পারছেন তৃণমূল বিজেপির স্বার্থে, ফলে বিজেপি হয়তো বলেছে এখনকার চেয়ারম্যানকে বদল করতে হবে, এমনভাবে চলতে হবে যেন বিজেপির বিরুদ্ধে একটা লড়ালড়ির ভাব তৃণমূল রাখতে পারে, আসলে তাতে তৃণমূলের যাতে বিজেপির যাতে সুবিধা হয়। 14 দিনের জেল হেফাজত হয়েছে, বিকল্প কী আছে, জামিন কোনো সুযোগ আছে নাকি? কিন্তু 14 বছর জেল হবে, 14 বছর জেল হবে, জেলেই থাকতে হবে, যে অপরাধ অনুব্রতরা করেছে জেলেই থাকতে হবে, 14 দিন না 14 বছর জেলে থাকতে হবে, এবং জামিন পাবার কোনো সুযোগ নেই। তৃণমূল বিজেপি দুজনে মিলিয়ে দারুণভাবে যদি চেষ্টাও করে, মানুষ তো রুখে দাঁড়াবে, এই জামিন হবে কোথা থেকে? তৃণমূল বিজেপি পারস্পরিক শাট করে একটা চেষ্টা করতে পারে, কিন্তু মানুষ তাকে রুখে দেবে, যথার্থ হয়েছে আপাতত 14 দিন, হবে 14 বছর। একটা কেস হয়েছে, দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সম্ভবত 161 জন তারা নিয়োজিত হলেন, 6 মাসের মধ্যে তাদের নিয়োগ খারিজ করে দেওয়া হলো, যে একই পদে আবার নতুন করে নিয়োগ করা হলো, কেন, কারণটা কি, নিয়োগ করেছিলেন কোন ভিত্তিতে, খারিজ করলেন কোন ভিত্তিতে, খারিজ করে আবার নতুন করে নিয়োগ করলেন কোন ভিত্তিতে, টাকা পয়সার লেনাদেনাতে ঠিক কর্তায় পোষায়নি? সেই কারণে যারা কাজ করলো কিছুদিন তাদের বাতিল করে নতুন লোক নিয়ে আসতে হলো কেন সরকারের? সরকার আবার ধরা পড়ে যাচ্ছে, যেখানে দেখুন এরাজ্যে এই সরকার আমলে যত নিয়োগ, এমনি নিয়োগ কম হয়েছে, তত দুর্নীতি, একটা ক্ষেত্র আপনি পাবেন না যেখানে দুর্নীতি ছাড়া নিয়োগ হয়েছে। তো বাবু নাকি নাকি বলেছেন মহাজোট হোক তৃণমূলের বিরুদ্ধে, একদম ঠিক বলেছেন, তৃণমূল বিজেপি এই দুই অপদার্থতার বিরুদ্ধে মহাজোট, এটাই তো চাই আমরা, মহাজোট হতে হবে। পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল চলছে একইভাবে বিজেপি চলছে, ত্রিপুরা সহ যে কোনো জায়গায় বোঝা যাচ্ছে, তৃণমূল থেকেই বিজেপি, বিজেপি থেকেই তৃণমূল, ফলে মহাজোট হোক তৃণমূল বিজেপি দুই শক্তির বিরুদ্ধে, মানুষ সেটাই চায়। তে 10 ছিল, 25, 50, 60 হাজার টাকা করে অনুদান দেবেন নাকি, তারপরে ইলেকট্রিসিটি, তারপরে ফায়ার ব্রিগেড, অন্তত 500 কোটি টাকা সরকার দিক, এটা তো সবাই চাইবে, কোথা থেকে দেবে, সরকারের ফান্ড থেকে দেবে? সরকার তো নিজের কাজই করতে পারছে না, শিক্ষার 12টা বেজে গেছে, স্বাস্থ্যসাথীর টাকা নেই, মেরামতির কাজকর্ম হচ্ছে না, ছেলেগুলো রাস্তায় বসে আছে, কাজ নেই, কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে না, তাহলে মানুষকে যেটা প্রাপ্য সেই প্রাপ্যটা না দিয়ে তাদের লুট করে সরকার কি, মুখ্যমন্ত্রী তার নিজের মুখ সেই ছবি দেখাবার জন্য টাকা দিচ্ছে? দিক, কিন্তু যে কাজগুলো তার আগে জরুরি ছিল সেগুলো তো কিছু করছে না, এতটাই অসভ্যতা হচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখ বড় করে ছাপো তার জন্য বড় করে টাকা, এটাতে যারা পুজোর সংগঠক তারাও সম্মানিত বোধ করছেন তারা।